হাই ফ্রেন্ডস, দেখেন আনাতে তিগে ব্লেড, এ ব্লেডিয়ে দিয়ে এখন চালু হয়েছে তুমি কুম্বাটা কাটমু কাটি রাইনমু। তো এই জিনিসই আরে সাউথ ত্রিপুরার লোক কেউ কয় সকম, কেউ কয় সঙ্গা, কেউ কয় হাপটা। তো আনারা দেশের লোক কে কি কন একটু কমেন্ট করে অবশ্যই জানায়েন। উড়ি যায় টপ 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 করে গাছের উঠে, কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। তো এখন আই গাছটা তুন তাজা তাজা কুমড়া ডাঁটা কাটি, তারপর আলু দিয়ে নিরামিষ রাঁধবো, নিরামিষ কুমড়া ডাঁটা রেসিপি। দেখো তাজা তাজা ডাঁটা, গাছের ডাঁটার স্বাদেই আলাদা। কই যাই আরে সিপ দি ধরি, তারপর ডাঁটা একদিন কাটিয়ে লাইছি, খুব কষ্ট লাগে কিন্তু কিছু করার নাই, খাওয়ান তো লাগবো। শাশুড়ি মা ডাঁটাটি কেটে লাইতেছে, দেখেন নরম আছে নি মা ডাঁটাটি? তো এনে আই 8-10টা গুঁড়া আলু লইছি, এই এনে একটু ধুই লইছি। এবার এখানে সিদ্ধ দিয়ে এলাম কুকারে, সিদ্ধ দিলে তরকারি এনে রাইতে সহজ হইব, কুয়া দেওয়া একখানা বেশি হইব। কি গরম, এবার আই এগুলিরে ছুরি দিই পিস পিস করে এলাম। আর এটা দাঁতি পিস করিলে এনে তো হুড়ানি দেখাইতে নেন না আর মতন। সরিষার তেল, ফুরনে দিয়ে কালি জিরা, আলু, লবণ, হলুদের গুঁড়া। এবার আলু গুলো শুধু ভাজি এলাম, কালারটা দেখুন কি সুন্দর আছে, জাস্ট অসাধারণ। আর আলু কষানি হয়ে গেছে মোটামুটি। এবার আমি ডাটা এখানে দিয়ে দিব, এবার ডাটা এগুলো আলুর লগে ভালো করে নিচ্ছে, ছয় সাত মিনিট করলে দিয়ে দিব ঢাকনা। পাঁচ মিনিট পর ঢাকনা এন তুলে কত লড়াই ফেটাই দিয়ে মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। এবার আমি মশলা দিয়ে ডাটা আর আলুর সাথে ভালো করে মিশাই, আরো 3-4 মিনিট কষাই, এবার দিয়ে দেবো ঝুল। ঝোল এবার ঝোল ফোড়ন পর্যন্ত আর অপেক্ষা করতে হবে। তরকারির ঝোল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সবশেষে ধইন্যা পাতা দিয়ে নামাই এলাম। এবার তো বন্ধুরা, সাউথ ত্রিপুরার এই নিরামিষ কুম্বা ডাঁটার রেসিপি আনারাতে কেমন লাগছে কমেন্ট করি অবশ্যই অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।